আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল শো। আজকে আমি তৈরি করেছি বিফ তেহারি। এই তেহারি খাসির মাংস দিয়েও করা যায় এবং চিকেন দিয়েও করা যায়। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি এই বিফ তেহারি। আজকের তেহারিটা আমি গরুর মাংস দিয়ে করব। এটা খাসির মাংস দিয়েও করা যায়। মাংসগুলি আমি ছোট ছোট পিস করে নিয়েছি। 1 কিলো গরুর মাংস এখানে আমি নিয়েছি। এবং তেহারিতে সাধারণত চর্বি সহ মাংসটা ইউজ করে, তা আমি চর্বি খাই না, সেজন্য আমি ফ্রেশ মাংসগুলি নিয়েছি। আমার মাংসের মধ্যে কোনো চর্বি নাই, তা আমি এখন তেহারিটা রান্না করছি। আমি এখানে 1 কিলো মাংসের সাথে 1/2 কিলো পোলায়ের চাল নিয়েছি। তো প্রথমে আমি মাংসটা রান্না করছি। চুলায় প্যান বসিয়েছি। প্যানে আমি সরিষার তেল নিয়েছি। তেলটা তেহারি রান্না করতে তেলটা বেশি লাগে, তা আমি বেশ অনেকখানি তেল নিয়েছি, কারণ এই তেলেই আমি আবার বাকি পোলাওটাও রান্না করব। তো তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, যেহেতু এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করা হবে না, সেজন্য আমি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ দিলাম। এটাকে এখন ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আদা রসুন দিচ্ছি। আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি এখন দিচ্ছি। আদা রসুনটাকে ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে জায়ফল জয়ত্রী গুঁড়া করে রেখেছি, ওটা দিলাম। লবঙ্গ গুঁড়া দিলাম, তেজপাতা গুঁড়া দিলাম, দারচিনি গুঁড়া দিলাম, ছোট এলাচ বড় এলাচ গুঁড়া করে নিয়েছি, সেটাও দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এটার মধ্যে টক দই দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। এখন এটার মধ্যে সামান্য অল্প একটু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। বিফ তেহারি তৈরি করতে আমি এই মাংসটার মধ্যে কোনো পানি ইউজ করব না। জালটা ছোট করে দিলেই, আঁচটা কমিয়ে দিলেই এটার মধ্যে পানি উঠবে, সেই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচটা আমি বড় করে নিয়েছি, তো বলকটা আসবে, তারপর আমি জালটা কমিয়ে দেব এবং এটাতেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ মাংসটা জাল হচ্ছে, বড় আছে। এখন আমি আঁচটা কমিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে ছোট আঁচে রান্না করব। আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলিকে উঠিয়ে নেব। প্লেটে আমি মাংসগুলি উঠিয়ে নিচ্ছি। একটা এরকম ঝাঁঝরি চামচ দিয়ে এগুলিকে উঠাতে হবে, যাতে তেলটা নিচে পড়ে থাকে। তেল দিয়ে আমি এখন রান্না করব।
এখন আমি তেলের মধ্যে এলাচি দারচিনি তেজপাতা দিলাম। সুগন্ধি চিনি গুঁড়া চাল ধুয়ে শুকিয়ে রেখেছি, পানি ঝরিয়ে ওটা দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচা মরিচ দিলাম। এটাকে ভাজতে হবে। দু কাপ চালের জন্য 4 কাপ পানি লাগবে, তো আমি এখানে 3 কাপ পানি দিব আর 1 কাপ লিকুইড তরল গরম দুধ দিব। আমি 3 কাপ গরম পানি দিচ্ছি। আর 1 কাপ গরম দুধ দিচ্ছি। এখন স্বাদ মতো পোলাওয়ের আন্দাজে লবণটা দিচ্ছি। চাল আর পানিটা সমান সমান হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে একদম অল্প আঁচে রান্না করছি। এখন আমি এটার মধ্যে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিচ্ছি। আমার তেহারিটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটি সার্ভিং প্লেটে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার বিফ তেহারি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।